শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধের সক্ষমতা বাড়াতে ইরান এবং পাকিস্তানের যৌথ মহড়া। আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। অ্যাডমিরালদের চিঠি অভ্যুত্থানের আবাস বললেন এরদোগান। সিরিয়া থেকে শত শত টন গম চুরি করছে মার্কিন সেনাবাহিনী। রোজা উপলক্ষে 650টি পণ্যের দাম কমিয়েছে কাতার। অবশেষে বাদশাহ আবদুল্লাহর প্রতি অনুগত্যের শপথ নিলেন সাবেক যুবরাজ হামজা। এবং সবশেষ থাকছে, টাকা না দেয়াই ইসরায়েলের টিকার চালান আটকে দিল ফাইজার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এবার ইরান এবং পাকিস্তান একজোট হয়ে ওমান সাগরে এবং পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে। দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ নৌমহড়ার মুখপাত্র রেজা শেইবানি। তিনি বলেন, দুই দেশ সাগরে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে এর মাধ্যমে। এদিকে এই মহড়ায় ইরানের আলো বুর্জ ডেস্ট্রয়ার, একটি ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ এবং একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্যদিকে পাকিস্তান নৌবহর এতে যোগ দিয়েছে। এই নৌবহরে দুটি যুদ্ধজাহাজ রয়েছে। উল্লেখ্য, গত 3 এপ্রিল ইরানের বন্দর আব্বাসে নোঙর করে পাকিস্তানের একটি নৌবহর। সোমবার পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার চীনের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এই সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজেদের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এই অঞ্চলের সবগুলো দেশের স্বার্থ রক্ষা করবে, কাজেই তা বন্ধ করা যাবে না। তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারীর উত্তর যুগে চীন এবং আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন, সংঘর্ষ নয়। বিভিন্ন সূত্রে চীনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যাওয়ায় যে প্রবণতা ওয়াশিংটন দেখাচ্ছে তার তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন, আমেরিকা যেন একথা মনে না করে যে আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা নয়। তিনি স্পষ্ট করে বলেন, চীনের সঙ্গে আলোচনা করতে আসলে আমেরিকার একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। তুরস্কের সাবেক অ্যাডমিরালদের সাম্প্রতিক খোলা চিঠি রাজনৈতিক অভ্যুত্থানের আবাস বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার প্রেসিডেন্ট কার্যালয়ের সমালোচনা করে একটি চিঠিতে সই করেন 104 জন সাবেক অ্যাডমিরাল। তারা বলেন, ইস্তানবুলে এরদোগানের নতুন খাল খনন প্রকল্পে 85 বছরের পুরনো মন্ট্রিক্স চুক্তিকে ঝুঁকিতে ফেলে দেবে। সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলছে। তবে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানিয়েছে এরদোগান। ধাবিত্তিক আল জাজিরা এমন খবর দিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দোলন বলেছে, এই খোলা চিঠির ঘটনায় তদন্ত করা হবে। এছাড়াও এতে আরও 4 সন্দেহভাজনকে আগামী 3 দিনের মধ্যে আঙ্কারার পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সোমবার এরদোগান বলেন, ঘোষণাপত্র পাচ্ছে নয়, তাদের এই খোলা চিঠির রাজনৈতিক অভ্যুত্থানের আভাস দিচ্ছে। তিনি বলেন, যে দেশের ইতিহাসের পুরোটাই অভ্যুত্থান আর বিবৃতিতে ভরা, সেই দেশে মধ্যরাতে 104 জন সাবেক জেনারেল অ্যাডমিরালদের এহন কাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গত মাসের 28 মাইল দীর্ঘ নতুন জাহাজ লেনের অনুমোদন দিয়েছে তুরস্ক, যা কৃষ্ণ সাগরের ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করবে। এই প্রকল্পকে পানামা বা সুয়েজ খালের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু মন্ট্রিক্স কনভেনশনে তুরস্কের অঙ্গীকারকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এরদোগানের মতে, মেট্রিক্স কনভেনশনের সঙ্গে এই প্রকল্পের সংযোগ খোঁজা সম্পূর্ণ ভুল, কারণ এই চুক্তি থেকে সরে আসার কোনো কারণ আমাদের নেই। সিরিয়া থেকে গম চুরি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এই পর্যন্ত শত শত টন গম চুরি করছে আমেরিকা। সিরিয়ার সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েকদিন ধরে
হাসাকা কয়েকদিন ধরে হাসাকা প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে মার্কিন সেনারা বিশাল বিশাল ট্রাকে করে গম নিয়ে যাচ্ছে। এসব গমভর্তী ট্রাক অবৈধভাবে স্থাপিত আল ওয়ালিদ ক্রসিং পয়েন্ট দিয়ে ইরাকের উত্তরাঞ্চলে পাঠানো হচ্ছে। গতকাল সোমবার হাসাকা প্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে বহু টন গম নিয়ে গেছে মার্কিন বাহিনী। এই গম চুরিতে সিরিয়ার তৎপর সন্ত্রাসীরা সহযোগিতা করছে। সিরিয়ার উত্তর এবং পূর্ব অংশে এখনও আমেরিকার সেনাবাহিনী এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। সেখানে তারা তেল চুরির পাশাপাশি গম চুরি অব্যাহত রেখেছে। 2011 সাল থেকে পশ্চাত্যের মদতে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে সন্ত্রাসী এনে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চলে। এর ফলে অগণিত মানুষ নিহত হয়েছে। এক্ষেত্রে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আঞ্চলিক দেশ সন্ত্রাসীদের মদত দেয়। আসন্ন রমজান উপলক্ষে 650টি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। সোমবার দেশটির শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের টুইট বার্তায় বলা হয়, 2021 সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য 680টি পণ্যের দাম কমানো হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটারে দেওয়া হয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এটি 5 এপ্রিল থেকে কার্যকর হবে এবং চলবে শেষ রোজা পর্যন্ত। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলো হচ্ছে পাস্তা, চিনিফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখন এবং চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান জুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। জর্ডানের বাদশাহর দ্বিতীয় আবদুল্লার সৎ ভাই এবং সাবেক যুবরাজ হামজা বিন হুসাইন গৃহবন্দী থাকার দাবি করার দুদিন পর বাদশাহ আবদুল্লাহ সংবিধান এবং হাশেমি রাজপ্রাসাদের প্রতি পুনরায় অনুগত্যের শপথ করেছেন। এর আগে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়ে দাবি করেছিলেন তাকে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু রাজপরিবারের এক প্রভাবশালী সদস্য রাজা আবদুল্লাহ এবং হামজার মধ্যে একটি সমঝোতা প্রচেষ্টায় মধ্যস্থতা করার পর তিনি দেশের সংবিধানের প্রতি অনুগত্য প্রকাশ করলেন। জর্ডানের কর্মকর্তারা বলছেন, বাদশাহ আবদুল্লাহ রাজ দরবারের সৃষ্ট নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির অবসানের জন্য নিজের চাচার শাহজাদা হাসানের সাহায্য চান এবং তার মধ্যস্থতায় সৎ ভাই প্রিন্স হামজার সাথে তার মত বিরোধের অবসান ঘটে। সাবেক যুবরাজ হামজা বিন হুসাইন সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে, যাতে বলা হয়েছে, আমি নিজেকে বাদশাহ এবং রাজপ্রাসাদের কাছে সুপর্দ করছি এবং সেই সাথে ঘোষণা করছি সংবিধান এবং জর্ডানের সম্মানিত হাশেমি রাজপ্রাসাদের প্রতি অনুগত থাকব। জর্ডানের রাজপরিবারে উত্তেজনা এবং টানা পুরন নতুন ঘটনা নয়, তবে এত বড় আকারে এই উত্তেজনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার বিরল ঘটনা ঘটল। টাকা পরিশোধ না করায় যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ইসরায়েলের টিকার চালান আটকে দিয়েছে। ইহুদিবাদী দেশটি ফাইজারের কাছ থেকে নেওয়া প্রথম 1 কোটি ডোজের মূল্য পরিশোধ করলেও পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি। টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে রয়েছে ইসরায়েল। দেশটির 93 লাখ অধিবাসীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হয়েছে। নিজেদের সব নাগরিককে টিকা দিলেও দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জেরুজালেম এবং গাজায় করোনার ভ্যাকসিন দিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এ নিয়ে বিশ্ববাসী তীব্র নিন্দা জানাচ্ছে ইহুদিবাদী দেশটিকে। গাজায় এ পর্যন্ত 65,500 ফিলিস্তিনি করোনায় আক্রান্ত, সেখানে এ পর্যন্ত মারা গেছে 610 জন। পশ্চিম তীরে আক্রান্ত হয়েছেন 1,75,000 ফিলিস্তিনি এবং মারা গেছেন 2,004 জন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।